ইরানের রাজধানী তেহরানের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে নেতানিয়াহুর বাহিনী। শুক্রবার গভীর রাতে দেশটির সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে এই হামলা চালানো হয়। ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এবার এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। তারা বলছে ইসরায়েলের হামলার জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। আরিফুল ইসলাম পনির রিপোর্টে থাকছে বিস্তারিত। শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুইজন ইরানি সেনা নিহত সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের সবশেষ এই হামলার প্রতিশোধ নিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইরান অবশ্যই তার ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে এর জন্য যথাযথ জবাব পাবে। শনিবার ভোরে তেহরানের পশ্চিম অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। এটি ইরানের সেনাবাহিনী এবং আগ্রাসী ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সবশেষ ফলাফল বলে মনে করা হচ্ছে। এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খুজেস্তান ও তেহরান এই তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা প্রতিহত করার কথাও জানায় ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে। 1 অক্টোবর হামাসের রাজনৈতিক বোর্ডের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জেনারেল আব্বাস নীলফরশানের হত্যার জবাবে ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে 2023 সালের 7 অক্টোবরের পর ইরান এবং ওই অঞ্চল জুড়ে তাদের ছায়া সহযোগী বিরামহীন হামলার জবাব দেওয়ার অধিকার বিশ্বের অন্য সব সার্বভৌম দেশের মতো ইসরায়েল রাষ্ট্রেরও আছে। এদিকে হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার চর্চার অংশ হিসেবে ইসরায়েল ইরানে এই হামলা চালিয়েছে বলে তারা মনে করে। 1 অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ও আত্মরক্ষার চর্চা থেকেই তারা এটা করেছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র সিবিএসকে একথা বলেছে। তবে শনিবারের এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে পেন্টাগন জানিয়েছে। এদিকে ইসরায়েলের পত্রিকা হায়ম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানে যখন হামলা চালানো হয়েছে তখন তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে ছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সেখান থেকে তারা এই হামলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এজেম নাহিয়ান, ভোরের কাগজ।